এমন একটা পর্যায়ে ছিল, তখন শিক্ষার্থীদের নিয়ে খুব সহজেই সরকার পক্ষ বসে এটাকে সমাধান করতে পারতো, কিন্তু সরকার পক্ষের যারা আশেপাশে আছেন বা যাকে আমরা সরকার মনে করি, সরকার প্রধান, উনার যেরকম উস্কানিমূলক আসলে বক্তব্য ছিল, সেই উস্কানিমূলক বক্তব্য আসলে শিক্ষার্থীদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করেছে। আমার মনে হয় যে সময় অনেক দূর চলে গিয়েছে, এখন বোধহয় আর ফেরার পথটা ওরকম নেই। হ্যাঁ, এখনো কিন্তু আপনি দেখেন গতকালকে যে মানে গতকালকে একটা শিশু পর্যন্ত রেহাই পায়নি, এবং দেখেন যে আমার সবচেয়ে কষ্ট লাগছে যেটা, সেটা হলো যে নির্বিচারে মেধাবীদের তো হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, শিশু হত্যা করেছে। গতকালকে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা আসলে মেনে নেওয়ার মতো না। একটা ছোট বাচ্চা এই বন্দুকের নল থেকে পালানোর জন্য সেই যেভাবে মানে নিজেকে লুকানোর চেষ্টা করলো, সেই লুকানো শেষ পর্যন্ত কিন্তু নিজেকে রক্ষা করতে পারলো না, লুকাতে পারলো না, সেখানে গিয়েও এই বন্দুকধারীরা, এই সরকার বাহিনী তাকে গুলি করলো। তো এই যে দেখেন যে এই ছোট ছোট শিক্ষার্থীরা যারা ভয়ে পালিয়েছে উত্তরায় বিভিন্ন বাসাতে, সেইখানে কিভাবে পুলিশরা গুলি ছুড়েছে সেই বাসাকে টার্গেট করে, এগুলো আসলে আমরা কিভাবে মেনে নেব বলেন? যে এত শিশু হত্যা, এত মেধাবী হত্যা, এত জনগণকে হত্যা, নির্বিচারে হত্যা, 4 বছরের শিশু থেকে শুরু করে সাধারণ জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউ তাদের এই গুলি থেকে কিন্তু রক্ষা পায়নি। সেই জায়গাটা থেকে আমার প্রতিবাদ, আমার মনে হয়েছে যে যে সরকারের হাতে রক্তের দাগ লেগে গিয়েছে তার ডাকে এখন সাড়া দেওয়ার কোনো কিছু নেই। আমার মনে হয় যে উনি যদি নিজের বোধটা বুঝে থেকে থাকেন এবং তার যদি বোধোদয় হয়ে থাকে, আমার মনে হয় যে সসম্মানে ওনার আসলে এখন পদত্যাগ করা উচিত। এখন আসলে আন্দোলনকারীদের তো পিছনে যাওয়ার কোনো পথ নেই এবং ওনারও পালাবার কোনো রাস্তা নেই। দেখেন, এই আন্দোলনটা হলো শিক্ষার্থীদের আন্দোলন। হ্যাঁ, এবং দেখেছেন যে তারা কতটা মানে পদ্ধতিগত ভাবে তারা কতটা মানে এগিয়েছে। হ্যাঁ, এরাই কিন্তু দেখেন যে সড়ক পথ আন্দোলনের সেই শিক্ষার্থীরা কিন্তু যারা এখন লিডিং এ আছে, তারা কিন্তু ভুলে যায়নি তাদেরকে নিয়ে কি হয়েছে। আসলে দেখেন আজ কে আসবে তৃতীয় পক্ষ, তবে নিশ্চয়ই তারা এরকম কোন সরকারকে চায়, যে একটা জাতীয় সরকারকে চায় যে সরকার আসলে জনগণের সরকার হবে, দেশের ভালো চাবে, মেধাবীদের ভালো চাবে, শিক্ষার্থীদের ভালো চাবে, দেশের মানুষের দশের ভালো চাবে, এইরকম কোন সরকারের প্রত্যাশায় আসলে তারা করছে। যে সরকার কথায় কথায় হুমকি দিবে না, যে সরকার কথায় কথায় গণতন্ত্রকে বিনষ্ট করবে না, ভোটাধিকারকে বিনষ্ট করবে না, এরকম একটা সরকার তারা চায়, এবং কথা বলার অধিকারকে তারা হরণ করবে না, এরকম একজন সরকারকে আসলে আমার মনে হয়েছে তারা চায়। সংবিধানের কোনো আদেশ না যে তার ছবি আমার এতে রাখতেই হবে, কোনো অফিস রুমে রাখতেই হবে, এটা কিন্তু একটা পরিপত্র, এটা মন্ত্রী পরিষদ থেকে এসেছে একটা প্রজ্ঞাপন। আমার মনে হয় না যে যদি বলেছে অফিস প্রধান, বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধান কিন্তু ভিসি, হ্যাঁ উনি ওনার অফিসে রাখুক এবং অফিসারদের রুমে রাখুক, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এর চেয়েও আমার যে ক্ষোভটা ছিল বা আছে এখনো, যে আপনি যে আপনার একদম শেষ বাহিনীটা পর্যন্ত যাদেরকে মানুষ অনেক নিরাপদ মনে করে, হ্যাঁ তাদেরকেও আপনি আপনার ক্ষমতার জন্যে যেভাবে ব্যবহার করেছেন এবং নির্বিচারে যেভাবে কোনো আইনের, আপনারা যদি বলতে চান যে এটা যদি আইনের তারা আইন করবে, আইন করতে পারবে না, একটা হলো আইন নাই, আবার বলি যদি আইনের কথাই যদি তারা বলেন, এই যে নির্বিচারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের হাত থেকে যে রেহাই পায়নি, সরকারি বাহিনীকে ব্যবহার করে যে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেটা আসলে কোন আইনে করেছে? আমার সেই জায়গা থেকে প্রতিবাদ। আপনি দেখেন তাদের হয়রানি থেকে, দমনপীড়ন থেকে শিক্ষার্থীরা তো আছেই, সাধারণ মানুষ রেহাই পায়নি, এবং শিক্ষকদের বাসায় বাসায় গিয়ে তাদের পেটুয়া বাহিনীরা হয়রানি করেছে, শুধু তাই না, নারী শিক্ষিকাও কিন্তু তাদের হাত থেকে রেহাই পায়নি, এভাবে লাঞ্ছিত করেছে, সেই সব জায়গা থেকে আমার প্রতিবাদ। এখন আপনারা যদি বলেন যে উনি তো জননেত্রী ছিলেন, হ্যাঁ ছিলেন, উনি যখন জননেত্রী ছিলেন তাকে মানুষ তার হৃদয়ে গ্রহণ করেছে, সারা বাংলাদেশের মানুষ ভেবেছিল যে ঠিক আছে, যদি তারা মনে করেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে সেভাবেই কিন্তু জনগণ কিন্তু তাদেরকে গ্রহণ করেছিল, তাকে জননেত্রী হিসেবে কিন্তু গ্রহণ করেছিল জনগণ। কিন্তু আমার মনে হয়েছে এখন তিনি গণশত্রুতে রূপান্তরিত হয়েছেন, তিনি যেভাবে জনগণের উপর আঘাত করছেন নির্বিচারে, এবং দেখেন যে দ্রব্যমূল্যের যে গতিটা একদম মানুষের দেখে নাবিশ্বাস উঠে গেছে,
আমার ঘরের, আপনি দেখেন আপনি উন্নয়ন কি দিয়ে বিচার করবেন, ফ্লাইওভার দিয়ে উন্নয়ন বিচার করে কিভাবে, মেট্রো রেল দিয়ে? এটা কত শতাংশ লোকের আসলে উপকারে আসছে সেটাও কিন্তু আমাদের বিচার করার সময় এসেছে। কাজে সবকিছু বিচার করে মানুষের ভিতরে যে ক্ষোভ, যেটা দেখা যায় যে নানান কারণে সেই ক্ষোভটা প্রকাশ করতে পারছে না, আমি সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই প্রতিবাদটা করা উচিত। যে দেখেন আমি বঙ্গবন্ধুর ছবি কিন্তু নামাইনি কেন, আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধে শেখ মুজিব বঙ্গবন্ধুর যে অবদানটা ছিল এবং মুক্তিযোদ্ধাদের যে অবদানটা ছিল এবং যে উদ্দেশ্য থেকে তারা এই স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলেছিল, সেই স্বাধীন বাংলাদেশকে উনি কলঙ্কিত করেছেন, উনি ভুলন্তিত করেছেন, সেই জায়গা থেকে আমার এই প্রতিবাদ। শুনেন দেখেন এখন এই আন্দোলন কিন্তু কোনো দলের নেই, দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু রাস্তায় এসে একাকার হয়ে গিয়েছে। কাজে আমাকে দল দিয়ে জাস্টিফাই করার আসলে কোনো কারণ নেই। আপনি যদি এটা বলতে পারবেন যে আপনি মিথ্যা বলছেন, আমি কিন্তু মিথ্যা বলছি না, ওনার হাত কিন্তু রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আমরা সেই হত্যাগুলির বিচার চাই, প্রতিটা হত্যার প্রতিটা আঘাতের আমরা বিচার চাই। দেখেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছেন, আমি গর্ব করে বলি, আমি গর্ব করে আবারও বলি, আমি যতগুলি শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন ছিল, আমি প্রতিটা আন্দোলনে আমি আমার শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমি শিক্ষার্থীদের ভালোবাসি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। এই দেশকে, শিক্ষার্থীদেরকে, আমার জনগণকে যারা রক্তাক্ত করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।